বাংলায় মুক্তির আগেই বিদেশে নানা ফিল্ম ফেস্টিভ্যালে সাড়া ফেলল নবাগতা পরিচালক শর্মিষ্ঠা মিত্র চক্রবর্তীর ছবি জঙ্গম। বাংলায় মুক্তির আগেই বিদেশের নানা ফিল্ম ফেস্টিভ্যালে সাড়া ফেলল নবাগতা পরিচালক শর্মিষ্ঠা মিত্র চক্রবর্তীর ছবি জঙ্গম। ছবির ট্রেলার বলে দেয় জঙ্গম এক জীবনযুদ্ধের কাহিনী। অতিমারি আমাদের জীবন থেকে যেমন অনেক নিশ্চিন্ত ভালো থাকা কেড়ে নিয়েছে, তেমনি এনে দিয়েছে নতুন বোধ। অর্থনৈতিক কোণঠাসা, পরিযায়ী শ্রমিক খবর হয়েছে বারবার, কিন্তু এরপরেও জীবনযুদ্ধের গল্প আছে। হ্যাঁ আছে, আমাদের উমাদের গল্প, তাদের উত্তরণের গল্প। জশলিনাস হাউস প্রযোজিত ও শর্মিষ্ঠা মিত্র চক্রবর্তী পরিচালিত জঙ্গম এই উমাদের কথাই বলে। গল্পের মূল চরিত্র উমা, নৃত্যশিক্ষিকা, শহরতলির প্রায় ভঙ্গুর বনেদি যৌথ পরিবারের মেয়ে। সে তার ভারতীয় ঐতিহ্যকে লালন করে এবং সেই ঐতিহ্যকে অনুসরণ করে বিদেশ থেকে পৈতৃক বাড়িতে ফিরে আসে। সংস্কৃতি সমৃদ্ধ এই বাড়িটির খাঁজে খাঁজে থাকে অনেক গল্প, অনেক না পাওয়া, অনেক আরতি চোরা স্রোতের মতো বয়ে যায়। এ যেন অভিশাপ, সেই অভিশাপ থেকে মুক্তি পায় না উমাও। শুরু হয় জীবনযুদ্ধ। পরিচালক শর্মিষ্ঠা বলেন, আপাতত ট্রেলার লঞ্চের কিছুদিনের মধ্যেই শহরের হলগুলিতে মুক্তি পাবে জঙ্গম। শুধু সিনেমা উৎসবগুলিতে নয়, বাংলার দর্শকদের মন জয় করাটাই এবার চ্যালেঞ্জ। নমস্কার, আমি শর্মিষ্ঠা মিত্র চক্রবর্তী। আমি জঙ্গম সিনেমার গল্পকার, চিত্রনাট্যকার এবং পরিচালক। জঙ্গম সিনেমাটি পৃথিবীর বিভিন্ন দেশের বিভিন্ন ফিল্ম ফেস্টিভ্যালগুলোতে স্বীকৃতি পাওয়ার পর, যথেষ্ট সাড়া ফেলার পর আমার শহরে মুক্তি পেতে চলেছে, আমার শহরতলিতে মুক্তি পেতে চলেছে। অস্ট্রিয়া ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল, কান ওয়ার্ল্ড ফিল্ম ফেস্টিভ্যাল, গ্যাংটক ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল, পোর্ট ব্লেয়ার ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল, রোম ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল, কান ওয়ার্ল্ড ফিল্ম ফেস্টিভ্যাল, এমন বহুবিধ ফিল্ম ফেস্টিভ্যালে যথেষ্ট সম্মানের সাথে স্বীকৃতি পাওয়ার পর প্রদর্শিত হয়েছে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে, যেটি সম্প্রতি শেষ হয়েছে। এখন অপেক্ষা আমার শহরে মুক্তির, অপেক্ষা আমার বন্ধু বান্ধবরা, আমার আত্মীয় পরিজন প্রিয়জনেরা, আমার শ্রদ্ধেয় মানুষজন যারা আছেন তাদের কাছে কেমন লাগে সিনেমাটি সেটি জানবার। তো এই দিনটির জন্য ভীষণ ভীষণ রকমভাবে অপেক্ষা করে বসেছিলাম যে তাদের কাছে কেমন লাগছে, তাদের সবার কাছে কেমন লাগছে আমাদের এই সিনেমাটি। জঙ্গম সিনেমার বিষয়বস্তু বলতে গেলে বলতে হয় যে করোনা অতিমারির সময়ে আমাদের অর্থনৈতিক কোণঠাসা হয়ে যাওয়াটা, এবং মাইগ্রেটেড ওয়ার্কার্স যারা আছেন তাদের যে জীবনের বিপর্যয়, তাদের জীবনযুদ্ধ, মৃত্যু মিছিল, এই সব কিছুই খুব স্বাভাবিকভাবেই এবং অবসম্ভাবীভাবেই আমাদের কাছে খবর হয়েছে, আমাদের জীবনে এসেছে কথা হয়ে, গল্প হয়ে। কিন্তু এর পরেও আমরা এমন অনেক অভিজ্ঞতার, এই সময়ে দাঁড়িয়ে এমন অনেক অভিজ্ঞতার সম্মুখীন হয়েছিলাম যেগুলো আমাদের কাছে হয়তো নতুন এবং যথেষ্ট বিপর্যয়েরও বটে। কিন্তু সেসব নিয়ে কথা হয়নি, সেসব নিয়ে গল্প হয়নি। তো সেরকমই একটি বিষয়বস্তুকে নিয়েই আমার জঙ্গম সিনেমাটির প্রতিপাদ্য বা বিষয়বস্তু। ব্যুরো রিপোর্ট, নিউজ, নোম্যান্স ল্যান্ড, কলকাতা।